সরকারের অগ্রাধিকার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পটি নির্মাণের ঋণ পরিশোধ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা কাটছে না কিছুতেই মার্কিন নিষেধাজ্ঞায় ডলার এবং রুবলে শোধ করতে না পেরে চীনের মধ্যস্থতায় দেশটির মুদ্রা ইউয়ানে দায় শোধের সর্বশেষ উদ্যোগেও বাগড়া দিয়েছে যুক্তরাষ্ট্র এতে করে আবারও আটকে গেল ঋণ শোধের প্রক্রিয়া রাশিয়ার কাছ থেকে নেওয়া এই ঋণ ডলারেই পরিশোধ করার কথা ছিল কিন্তু রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর পরিস্থিতি জটিল হতে শুরু করে ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ডলারে রূপপুরের ঋণ পরিশোধ নিয়ে অচল অবস্থা তৈরি হয় এক পর্যায়ে ডলারের পরিবর্তে তার নিজস্ব মুদ্রা রুবলে ঋণের কিস্তির শোধ শুরু করতে চাপ দেয় রাশিয়া কিন্তু বাংলাদেশ অপরীক্ষিত এই ব্যবস্থায় যেতে অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত চীনের সহায়তায় দেশটির মুদ্রা ইউয়ানে ঋণের কিস্তি শোধ শুরু করতে ১৩ এপ্রিল একমত হয় বাংলাদেশ এবং রাশিয়া প্রায় একই সময়ে নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া এবং দেশটির প্রতিষ্ঠানের সঙ্গে তৃতীয় দেশের মাধ্যমে রূপপুরের ঋণের টাকার লেনদেনের এই ব্যবস্থায় সরাসরি বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বারো এপ্রিল রাশিয়ার জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের কয়েকটি সহযোগী সংস্থা সহ মোট একশো বিশটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ঢাকায় মার্কিন দূতাবাস পরদিনই অর্থাৎ তেরো এপ্রিল এক কূটনৈতিক পত্রে যা নোট ভারভাল নামে পরিচিত তাতে নিষেধাজ্ঞা এড়াতে তৃতীয় দেশের মাধ্যমে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ঋণের টাকা লেনদেনে আপত্তি জানায় নোট ভারভালটি পঁচিশে এপ্রিল বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে সরকারের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন এই কূটনৈতিক পত্রে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত লেনদেনের নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী বলেও দূতাবাস জানিয়েছে তবে কিভাবে এই সহযোগিতা করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র তা পরিষ্কার করে বলা নেই ওই পত্রে এতে দূতাবাসের একজন কূটনীতিকের নাম উল্লেখ করে প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে নোট ভার্ভাল পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী চিন্তাভাবনা কী জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য কর্মকর্তা ব্রায়ান শিলার আজকের পত্রিকাকে পঁচিশ এপ্রিল বিকেলে জানান কূটনৈতিক চিঠিপত্রের লেনদেন একটি নিয়মিত বিষয় আর এসব চিঠিতে কী লেখা থাকে তা মার্কিন দূতাবাস প্রকাশ করে না তবে রাশিয়ার রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুখতে সহ তিরিশটির বেশি দেশ সক্রিয় আছে বলে ব্রায়ান শিলার উল্লেখ করেছেন রূপপুরের ঋণের টাকা তৃতীয় দেশের মাধ্যমে পরিশোধে যুক্তরাষ্ট্রের আপত্তির পর সরকারের পদক্ষেপ কি হতে পারে জানতে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসানের সঙ্গে পঁচিশ এপ্রিল মঙ্গলবার বিকেলে টেলিফোনে যোগাযোগ করে আজকের পত্রিকা তিনি দাবি করেন নোট ভার্ভালটি তখনও তার কাছে পৌঁছায়নি এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন চীনা মুদ্রায় রূপপুরের ঋণ পরিশোধে সিদ্ধান্তে পর মার্কিন আপত্তির ফলে বাংলাদেশের জন্যে নতুন আরেকটি জটিলতা তৈরি হয়েছে এই প্রসঙ্গে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা বিইআই প্রেসিডেন্ট হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেন আজকের পত্রিকা বর্তমান বৈশ্বিক লেনদেন কাঠামোতে চীনারা কোনোভাবে লাভবান হোক এটা যুক্তরাষ্ট্র চায় না অন্যদিকে রাশিয়ার সঙ্গে রূপপুরের সম্পর্কিত লেনদেনে মার্কিনিরা কোনো ছাড় এখনই দেবে এটাও মনে হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে মার্কিনি নিষেধাজ্ঞা শিথিল করার নজির আছে তবে তা সময় এবং পরিস্থিতির ওপর নির্ভর করে মার্কিনীদের চাপে চীনকে এরানো এবং রাশিয়ার চাপে চীনা মুদ্রায় লেনদেনের বিষয়ে একমত হয়ে আবার পিছিয়ে আসা দুটো ক্ষেত্রেই ঝামেলা আছে এমন অভিমত ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন বাংলাদেশ সরকারের উচিত একটু সতর্কতার সঙ্গে এগোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ করে নেওয়া রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটমের সহযোগিতায় পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে দুই সালে ঢাকা এবং মস্কোর মধ্যে সই করা এক চুক্তির আওতায় চলছে এক কোটি ডলারের এই প্রকল্প এর নব্বই শতাংশ অর্থায়ন করেছে রাশিয়া অবশিষ্ট দশ শতাংশ টাকা অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার আগামী দুই সাল থেকে আঠাশ বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড মিলবে দশ বছর